মহিউদ্দিন লিখেছেন গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কী এটা জায়েজ নাই এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইমানদার একজন ইমানদার অন্য মানুষের ইজ্জত সম্মান সম্ভ্রম প্রাইভেসি এগুলো রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবি করিম সাল্লাহ আলিয়া বিদায় হজার ভাষণে বলেছেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আজকের এই মাসটি যেরকম সম্মানিত এই জায়গাটি যেরকম সম্মানিত তোমাদের সকলের জীবন তোমাদের সকলের সম্মান তোমাদের সকলের সম্পদকে সেরকম সম্মানিত করা সেই সম্মান হানি করা অর্থাৎ হানি করা তার মর্যাদা হানি করা বা তার সম্পদ এর অনিষ্ট করা এগুলো কোনোটি তোমাদের জন্য জায়েজ নয় তো সেই মর্মে তার ভিত্তিতে একজন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে ব্যক্তিগত কথোপকথন ব্যক্তিগত আলাপচারিতা এবং মেসেঞ্জার একান্ত আলাপ আলাপচারিতা সেটাকে পাবলিকলি প্রচার করা তাকে হওয় প্রতিপন্ন করা তাকে ছোটো করা পাবলিকের কাছে এটা জায়েজ নয় যদি একান্ত তার নিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি উপস্থাপন করতে হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাবলিকলি তার এই ব্যক্তিগত আলাপচারিতাকে প্রকাশ করার সুযোগ নেই একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে যখন কথা বলবে তখন সে যেভাবে কথা বলবে যে কথা বলবে পাবলিকলি কথা বললে সেই কথা সেভাবে হয়তো বলবে না কিন্তু আপনি তাকে অনেকটা বাধ্য করছেন অনেকটা তাকে আপনি মানে কি বলে তা সে যা বলতে চাচ্ছে না সে কথাও তাকে দিয়ে বলাচ্ছেন ব্যাপারটা এরকম হয়ে গেল তো এটা উচিত নয় নবী করিম সাল্লাহসালাম ত্রিমজিবনীতি বলেছেন ফালতাফাহি আমানা যখন কেউ কারোর সাথে কথা বলে কথা বলে সেখান থেকে শেষ হয়ে গেলে সেটা তার কাছে আমানত হয়ে যায় অথবা আপনার সাথে কথা বলেছে আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন আপনার কাছে আমানত হয়ে গেল আপনি এটা অন্যদের কাছে প্রকাশ করতে পারেন না বিষয় করে তাকে হেও করার জন্য আজকাল দেখা যায় অনেক সময় সুস্থতা হয়ে গেলে সম্পর্ক খারাপ হয়ে গেলে তখন আমরা এই ধরনের কাজ করে থাকি যা খুবই গর্হিত কাজ নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন আমার মা আমার থেকে নব্বই টাকা নিয়েছেন আমু বলেছেন একশো টাকা দেবেন এটা কি যা যাচ্ছে নাকি সুদ হবে লোন নিয়ে বেশি দিলেন এটা আগে থেকে বলে দিয়েছেন যে তিনি বেশি দিবেন আপনিও সে আশায় দিয়েছেন এটা অবশ্যই শুধু হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি নব্বই টাকা দিয়েছেন তার ক্ষেত্রেই নব্বই টাকায় আপনাকে ব্যাক করবেন সেটাই আপনার আশা বাট উনি ব্যাক করার সময় আপনাকে একটু বাড়িয়ে দিলেন সেটা শুধু হবে না পিউন হাদির দ্বারা সেটি সুস্পষ্টভাবে প্রমাণিত তাহলে আগে থেকে যখন প্ল্যান হবে যে বেশি দেওয়া হবে আলোচনা হবে চুক্তি হবে তখন সেটা হারাম হবে সুদ হিসাবে গণ্য হবে বাট যদি যে লোন নিয়েছেন তিনি তার থেকে কিছু বাড়িয়ে দেন না দিলেও কোনো অসুবিধা নেই ব্যাপারটা এরকম থাকে এবং যিনি লোন দিয়েছেন তার কোনো ডিমান্ড কোনো চাহিদা কোনো এক্সপেকটেশন না থাকে আল্লাহটার সুদির সম্পন্ন হবে না আতিকুল ইসলাম সিয়াম আপনি লিখেছেন আপনাকে অনেক অনেকে অনেক বাজে কথা বলে কিন্তু আপনি তাদের উচিত জবাব দেন না কেন ভাই আতিকুল ইসলাম সিয়াম ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমরা আসলে জবাব দিয়ে সমালোচনা করতে চাই না আমাদের একটা মূলনীতি হলো কেউ যদি আমাদের সমালোচনা করেন এবং আমরা যদি দেখতে পাই যে তিনি যেই পয়েন্টে সমালোচনা করছেন সেখানে আসলেই আমাদের ভুলের কোনো জায়গা পাওয়া গেছে তাহলে আমরা সাথে এটা সংশোধন করি এবং চেষ্টা করি যদি মাস আলাগত বিষয় হয় তথ্যগত বিষয় হয় আমরা ভুল করেছি তাহলে খুব দ্রুততার সাথে আমরা পাল্টা বক্তব্য পাল্টা লেখনি দিয়ে আমাদের সেটাকে কারেকশন করে নিই আমাদের অনেক এরকম ঘটনা দেখা দিয়েছে গেছে যে আমাদের কোনো মাসালে আমরা ভুল বলেছি বা কোনো কথা ভুল বলেছি কেউ সমালোচনা করেছেন জানতে পেরে আমরা পরবর্তীতে মাসালাসটা প্রত্যাহার করে নিয়েছি ভিডিও প্রত্যাহার করে নিয়েছি ডিলেট করে নিয়েছি এবং পাল্টা বক্তব্য আমরা দিয়ে দিয়েছি এরকম বহু বিষয় আছে তাহলে সমালোচক সমালোচনা করছেন সেটা যদি কোনো গ্রাউন্ড থাকে এবং সেখান থেকে আমাদের আসলে নেওয়ার বা গ্রহণ করার কিছু থাকে সেটা আমরা গ্রহণ করি আলহামদুলিল্লাহ কার করি না আর যদি মনে হয় এটা শত্রুতাবশত অথবা আমাদের কাছে মনে হয় যে না এখান থেকে আসলে নেওয়ার মতো কিছু নাই ওনার ভুল ধারণা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে আমরা এটা জবাব দিতে চাই না কারণ এভাবে জবাব দিতে গেলে জবাব দিয়ে আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলতে হবে আর কাজ করার সুযোগ সময় আমরা পাবো না আমাদের মনে রাখা উচিত যে সব মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারবো না আর এটা আমাদের টার্গেটও না এবং মূল সন্তুষ্টিটা আল্লাহ তালার হলেই আমাদের চলবে সে সাথে মানুষ যে সমালোচনা করে মানুষ যে বাজে কথা বলে এগুলোর কারণে আমাদের ক্ষতির কোনো দিক নেই বিশেষ করে যখন সেটা অমূলক হয় তো সেজন্য ওইটার জবাব আমরা দিতে চাই না আমি জবাব দেওয়াটা যখন প্রয়োজন মনে করি তখন আমরা একান্ত না পারলে জবাব দেওয়ার চিন্তা করি সাধারণত ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত যে বাজে মন্তব্য দেগুলোর জবাব আমরা কখনো দিতে চাই না ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিম আলাই বলতেন যে জবাব দিয়ে নষ্ট করতে চাই না কারণ শয়তান আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতে চায় আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিতে চায় এই জন্য হয়তো অনেক মানুষকে লাগিয়ে দেয় যাতে করে আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই আমাদের মূল্যবান সময়টা নষ্ট হয় তো সেই জন্য আমরা সতর্ক থাকি তো যাতে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট না হয় আব্বু অম্ম রাজকন্যা আইডি থেকে আপনি লিখেছেন